তোমাদের এখানে বাচ্চারা খুব নিশ্চিন্তে ঘুরে বেড়াতো না? হ্যাঁ, নাহলে তোমরা পিকনিক, মাছ ধরা এসব কি করে করতে? আমাদের কোন ঝামেলা ছিল না তো, আমাদের কারোর কোন অসুবিধা হতো না, বাড়ি থেকে আটকাতো না, আমরা সবাই ওই চয় কো ছাড়া গ্রামে ঘুরে বেড়াতো। তাহলে সেই গ্রামে হঠাৎ করে চারটে বাচ্চা চুরি হয়ে গেল কি করে বলো? সত্যি এইটা কি আরম্ভ হয়েছে না? এইটা শোনার পর থেকে আমার মনের মধ্যে যে কি হচ্ছে, এই আমাদের এই গ্রামটা কেন এরকম হয়ে যেন বল দেখিনি। হ্যাঁ, খুব খারাপ লাগ, দাঁড়িয়ে আছো কেন, চলো না, আর লাগছে না একদম, চলো চলো। বলছি যে বাবাকে একটা ফোন করে জানিয়ে দিই আমরা পৌঁছে গেছি। ফোন করে দে, আমি তো তোকে শাড়িটা ছেড়ে পেলি বাইরে, শাড়ি তো এমনি পুজোর কোনো কাজ করতে পারবো না। বুড়ি কোথায় গো, কি করছে? বুড়ি কলেজে বেরিয়ে গেছে, আর তার একটু পরেই কোকোনো ডিউটিতে বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। অভয়া, ঠিক আছে বাবা, এখন রাখছি, পরে আবার টেলিফোন করব, সাবধানে থেকো। ওকে যে বললাম বুড়ি আর সুকুমারের ব্যাপারে খোঁজ খবর নিতে, তার কি করলো? ও অভয়া, আসি। সুকুমার স্যার কি পড়ান? সুকুমার স্যার, কুমার স্যার, সুকুমার স্যার কি পড়ান? কুমার স্যার, স্যার সুকুমার স্যার। সুকুমার স্যারকে পুলিশ খুঁজছে। সুকুমার নির্ঘাত কোনো ক্রাইম করেছে, ছাত্রছাত্রীরা তো তেমনটাই বলা বলি করছে, তাহলে পুলিশ কেন খুঁজতে আসবে? কেউ ক্লাসে যাননি? কি হয়েছে, কি হয়েছে সেটা তুমি বলবে সুকুমার? কেন তুমি কিছু শোনোনি? তোমাকে খুঁজতে তো কলেজে পুলিশ এসেছে। পুলিশ কোথায়? এই তো আমি। আপনি? দুটো মিনিট, কথা আছে।
অভয়া বাড়ি ভালো মেয়ে। সত্যি একদম ঠিক কথা বলেছ, ওর মতন কিন্তু মেয়ে হয় না। সব কাজ কি সুন্দরভাবে করতে পারে না, কি সুন্দর আলপনা দিল বলো। সত্যি বৌদি জানো তো ওর মতো মেয়ে হয় না। আমি বলছি শোনো, এত উঁচুনে মেয়ে তুমি ভাবতে পারবে না, তুমি ভাবতে পারবে না সমস্ত কাজকর্ম যে কি উঁচিয়ে করে না, মানে মানে মা দয়াময় সেবা তো ছাড়া আমাদের বাড়িতে চলেই না। ও নইলে আর কেউ নেই যে মায়ের সেবা করবে। ওরে বাপরে কি বলবো, অত উঁচিয়ে কাজ আমিও করতে পারি না, আমি জীবনে পারবো না বাবা। সত্যি বলছি, সত্যি বলছি তোমাকে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, শুধু নিজের জন্য না, চেনা অচেনা পর আপন সব্বার জন্য একেবারে ভাবছি, সব্বার জন্য করছে। এই যে এই যেখানে আসছি, যেই ওই বাচ্চাদের কথাটা শুনেছে না, হ্যাঁ সেদিন কে তোমরা বললে না, ব্যাস এই যে আসছি এখানে, মানে এক কথা, মানে এক কথা, মা তোমাদের গ্রামে কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, বাচ্চাগুলোর কি হচ্ছে, কেন এর কোনো কুলকিনারা হচ্ছে না, সমানে এক কথা বলছে। সত্যি কি যে সব হচ্ছে, কেউ একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে এখানে। সত্যি গো, এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে না, কি বলবো আর। সত্যি দিদি, দিন কাল্লা কেমন যেন পাল্টে গেল, চারিদিকটা কিরকম থমথম করছে। দেখো মায়ের পুজো, কোথায় মানুষ মন খুলে প্রাণ ভরে আনন্দ করবে, না সেটুকু করারও জো নেই। হ্যাঁ গো দিদি, কি যে হচ্ছে কিছুই আমরা বুঝতে পারছি না, তারপর পুলিশও এর কোনো কুলকিনারা পাচ্ছে না। পুলিশই যদি কিছু করতে না পারে, তাহলে এই অসহায় মানুষগুলো কার কাছে সাহায্য চাইতে যাবে বলো তো। আচ্ছা ছোট মামা, এই যে বাচ্চাগুলো কিডন্যাপ হয়েছে, এরা কোন উদ্দেশ্যে কিডন্যাপ হয়েছে জানা গেছে, মানে বাড়ির লোকেদের কাছে টাকা পয়সা চাওয়া টাওয়া হয়েছে কিনা? তারপর না না তেমন তো কিছু শুনিনি। এই বর্দা, তুই কিছু শুনেছিস নাকি? না সেসব তো কিছু আমি জানি না। আর যদি সত্যি এরকম কিছু ঘটতো, তাহলে তো তারা পুলিশে জানাতো, সেরকমই তো কিছু আমি জানি না। এটা আমাকে জানতে হবে, আরো অনেক প্রশ্নের উত্তর জানতে হবে আমাকে, সব কিছুর উত্তর জানতে হবে। কি কারা বাচ্চা চুরি করছে? কোথায় ওরা, কাকে খুঁজছে সর্বানি, সুকুমারকে? হ্যাঁ শুনলাম ওনাকে নাকি। আরে বলো না, এতক্ষণে বোধহয় অ্যারেস্ট করে নিয়ে বেরিয়ে গেছে, কে জানে কি ক্রাইম করেছে, কলেজের মান সম্মান ডুবিয়ে দিল একেবারে। অ্যারেস্ট করে আপনি প্লিজ সেখান থেকে চলে যান, এরপর কলেজে আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে না। তো আমার দরকার আছে। কিসের দরকার? তখন বলছি আপনার ফোন নাম্বারটা আমাকে দিন। আমার কোনো ফোন টোন নেই। আপনার বাড়ির ঠিকানাটা? কোনো ঠিকানা নেই আমার। আমি কিন্তু পুলিশ। আচ্ছা আমার ঠিকানা দিয়ে আপনি কি করবেন বলুন? ও আপনার বাড়িতে যাবো কেন, কী জন্য? আপনার সম্বন্ধ নিয়ে। কার সঙ্গে? আমার ঠাম্মির সঙ্গে। এক্ষুনি পড়ে গেলে হবে, কত দায়িত্ব বাকি, কত কাজ বাকি, পড়ে গেলে চলে। মাথার উপর আকাশ ভেঙে পড়লে কি কেউ দাঁড়াতে পারে দাদা? দাদা আমার ক্ষমা করবেন, আমি চলে। ক্ষমাটা কেন করবো? দাদা আপনার বাড়িতে ওইভাবে যাওয়াটাই আমার ভুল হয়েছে, আমি আপনার ঠাম্মিকে বিয়ে করতে পারবো। ছেড়ে দিন, আমার ঠাম্মির বাপ, আমাদের বাড়িতে তিনটে বুড়ি আছে, আমাদের যে কোনো একটা বুড়িকে বিয়ে করুন স্বয়ংবার। মানে বুড়িকেই আমার বিয়ে করতে হবে? হ্যাঁ, বুড়িকে না বিয়ে করলে অসুবিধা নেই। তাহলে ওই লকারের পিছনে থাকতে হবে। ফুল দিয়ে সাজানো মণ্ডপ, সানাই বাজছে,
সকলে পুল ছুটছে, সেখানে মালা বদল করবেন নাকি ঘন্টার আওয়াজে ঘুম থেকে ওঠা, ঘন্টার আওয়াজে খেতে যাওয়া, ঘন্টার আওয়াজে ঘুমোতে যাওয়ার মাঝে মাঝে? আপনি ভেবেন, আপনি ভেবেন। ছেলেকে বুড়িকে বিয়ে করতে হবে, বিয়ে না করলে জেলে ঢুকিয়ে দেবে, কি মুশকিল পড়লাম। সেদিন গেলাম, আমি কোনো বুড়িকে বিয়ে করতে পারবো না। কি বুড়িকে বিয়ে? হ্যাঁ। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার।